নমস্কার বন্ধুরা, শঙ্করি কিচেনে সকলকে স্বাগত। আজ একটা শীতকালীন রেসিপি শেয়ার করব। গরম ভাতের সাথে এটা অসাধারণ লাগে। আজ যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিতে আমি যে যে সবজিগুলো ব্যবহার করেছি সেটা শীতকালেই পাওয়া যাবে। আর আমি এর মধ্যে চিংড়ি মাছ ব্যবহার করেছি। রান্নাটা একেবারে সাধারণ, আমি এখানে খুব বেশি মশলাও ব্যবহার করিনি। খুব কম মশলা দিয়ে এই রান্নাটা দারুণ লাগবে। আমি এখানে 300 গ্রাম চিংড়ি নিয়েছি। এই রান্নাটাতে আমি চিংড়ি ব্যবহার করব, আর লাগছে পেঁয়াজকলি। শীতকালে পেঁয়াজকলিটা বাজারে অ্যাভেলেবল, এটা আর চিংড়ি এই দুটোই হচ্ছে এই রান্নাটার মেন উপকরণ। চিংড়িটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। চিংড়িটা নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে, এবার আসছি সবজিতে। আমি এখানে পেঁয়াজকলি নিয়েছি 300 গ্রাম। পেঁয়াজকলির আমি এই যে মাথার দিকের এই অংশটা, এই ফুলের মতো যে অংশটা আছে এই অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো, আর ঠিক এই জায়গাটাও বাদ দিয়ে দেবো প্রথমের অংশটা। এবার আমি লম্বা লম্বা টুকরো করে নেব, এরকম লম্বা লম্বা টুকরো করেই আমি কিন্তু পেঁয়াজকলিটা কেটে নিয়েছি। সব পেঁয়াজকলি আমার কাটা হয়ে গেছে। আর যেসব সবজি নিয়েছি সেটা রান্না করতে করতে আমি দেখিয়ে দেবো। সবার আগে আমি কড়াইয়ে সর্ষের তেল দিলাম। এখানে 2 টেবিল চামচ সর্ষের তেল আছে। তেলটা আগে বেশ ভালো করে গরম করে নিলাম, তারপরে চিংড়িগুলো ভেজে নেব। চিংড়িগুলো দিয়ে আমি কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিয়ে চিংড়িগুলোকে অন্য একটা পাত্রে আমি তুলে রাখবো। এইরকম একটুখানি কালারটা চেঞ্জ হবে, এইরকম অবস্থা পর্যন্তই আমি চিংড়িটা ভাজবো। এবার আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। দেখুন চিংড়িটা ঠিক এইরকম ভাজা হবে। ওই চিংড়ি ভাজার তেলেতেই আমি একটা বেগুনের মাঝের কিছুটা অংশ দিলাম, এটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটাও আমি বেশ লাল লাল করে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। বেগুন ভাজার পর তেলটা অনেকটাই শুষে নিয়েছে, আর অল্প একটু তেল আছে, তার সাথে আমি আরও 1 চা চামচ সর্ষের তেল অ্যাড করলাম। এর মধ্যে 1/2 চা চামচ কালো জিরে ফোড়ন দিলাম। একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এই তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজটা একটু স্বচ্ছ হলে আমি এর মধ্যে একটা টমেটোর কুচি দিয়ে দিলাম। টমেটোর কুচি দিয়েও আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। ভালো করে এই টমেটো আর পেঁয়াজের সাথে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 4-5 খানা শিম। একটা শিমকে আমি 3 থেকে 4 টুকরো করেছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজকলি। আজকের রেসিপি যদি দেখার পর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি
বা আমি যাই আপলোড করি না কেন, সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। এবার পেঁয়াজকলি দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর এর মধ্যে আমি একটা আলু ভেজে রেখে দিয়েছিলাম, সেই ভাজা আলুটাও অ্যাড করে দিলাম। স্বাদ মতো নুন দিলাম। নুন দেওয়ার পর সমস্ত সবজি বেশ সফট হয়ে যাবে, আর ভালো করে আমি মিশিয়েও নিচ্ছি। এই রান্নাতে আমি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ছাড়া আমি কিন্তু খুব বেশি মশলা ইউজ করিনি। কম মশলাতেও কিন্তু এই রান্নাটা খুব ভালো হয়। আমি এখানে খুব অল্প পরিমাণে জল অ্যাড করেছি। চাপা দিয়ে আমি 2-4 মিনিট ফুটিয়ে নেব। সব সবজিগুলো বেশ মাখো মাখো এখন হয়ে গেছে, বেশ সেদ্ধ হয়ে সফট হয়ে গেছে। এবার আমি যে চিংড়ি আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি। চিংড়ির একটা নিজস্ব স্বাদ আছে, আর পেঁয়াজকলির সাথে এই চিংড়ি পড়ার পর এই তরকারির কিন্তু স্বাদ অনেকটাই বেড়ে যাবে। এতে কিন্তু মশলা বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। চাপা দিয়ে আমি 2-1 মিনিট ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে উঠেছে, আর তরকারিটা সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে, আর বেশ সুন্দর একটা গন্ধও বের হচ্ছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি পেঁয়াজকলি চিংড়ির তরকারি। গরম গরম ভাতের সাথে এইরকম তরকারি পরিবেশন করুন, আপনার ভাত খাওয়াটা কিন্তু জমে যাবে। এটা স্পেশালি শীতকালীন রেসিপি, আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।